بالله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دار السلام কুব্বাতুল ইসলাম জিয়ারতে রাসূলুল্লাহ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদুল মুরসালিন شفيع المذنبين رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله পাকের লাখকোটি শুকর যিনি আমাদেরকে আজকে এই শীতের রজনীকে শীতের তীব্রতাকে উপেক্ষা করে আমাদেরকে দূর দূরান্ত থেকে এই দীর্ঘ সময় রাত প্রায় 11টা বাজতে চলেছে এত দীর্ঘ সময় আমাদেরকে এখানে আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে হৃদয়কে আপ্লুত করে নবীর ভালোবাসায় হৃদয়কে ভরে দিয়ে কোরআনের টানে কোরআনের আলোচনার টানে ইসলামী জলসার টানে একটি হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসায় আসার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন বলেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা শয়তানের মোকাবেলায় দুনিয়াবী পাপাচারের মোকাবেলায় আমরা আমাদের ইমানের দাবিকে বিজয়ী করার মাধ্যমে আমরা এই মাঠে আসতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি বাল হুয়া আয়াতুন বাইয়িনা ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম যে কোরআন হচ্ছে একটা নিদর্শন প্রকৃত পক্ষে এই কোরআন হচ্ছে আসলে একটা নিদর্শন তাদের জন্য যাদের জ্ঞান আছে যাদের ইলম আছে যাদের প্রজ্ঞা আছে যাদের যাদের শিক্ষা আছে যারা বুঝে তাদের জন্য কোরআন হচ্ছে একটা সবচেয়ে বড় নিদর্শন বলো সুবহানাল্লাহ আপনি জানেন আর এই আজকের মাহফিলটা কোরআনের খেদমতের জন্য কোরআনকে কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য
যেটা হুজুর বলে গেল যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে সংরক্ষণের নিমিত্তে একটি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সেই তেমন একটা মাহফিল যেখানে কোরআনের আলোচনা করা হবে। এবং কোরআনের যে ভালো জিনিস পৃথিবীতে দ্বিতীয়টি নাই বলে সুবহানাল্লাহ, এটা আরশে আজিমের জিনিস, এটা লৌহে মাহফিজের জিনিস, জানেন তো? ইন্না বাদশা রাব্বিকা লাশারীর ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজীদ ফাআলুল লিমা ইউরীদ। আল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া থামুদ বালিল্লাযীনা কাফারু ফী তাকযীবিহি ওয়াল্লাহু মিন ওয়ারাঈহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজীদ ফী লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে কোরআন আপনার ঘরে আছে না? আপনার ঘরে আছে। এবং লৌহে মাহফুজে কোরআন কিন্তু ফিরে যাবে। কোরআন কি সবসময় থাকবে? কোরআন আপনার আমার কাছে আমানত, এক সময় কিন্তু থাকবে না, ফিরে যাবে, তখন কিন্তু আফসুসের আর শেষ থাকবে না। আপনারা জানেন অতীতের সকল নবীদের জন্য মুজিজা ছিল লিমিটেড, খুবই নামকা হস্তে কিছু মুজিজা, যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা জানেন যে লাঠি সাপ হয়ে যেত, হাতটা শুভ্রতা উজ্জ্বল হয়ে যেত, এরকম এক এক নবীর এক একটা মুজিজা ছিল ওই কৌমকে সতর্ক করার জন্য। কিন্তু আমাদের নবী তো নাই, তবে নবী থাকাকালীন উনার যে মুজিজা বলতে এত বেশি মুজিজা ছিল, আল্লাহু আকবার, হাজার 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 মুজিজা আমাদের নবীর এই জীবনকালে সাহাবি আজমাইনদের সামনে স্পষ্ট দৃষ্টিপাত হয়েছে বলে সুবহানাল্লাহ। আপনি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন প্রাথমিক যুগে নামাজ পড়ে, আবু জেহেল একদিন তার ঘাড়ে পা রেখে পা রাখার জন্য গিয়েছিল বলে নাউজুবিল্লাহ মিনজা, আবু জেহেল মনে করেছিল ঘাড়ে পাড়া দিয়ে জীবনের জন্য শেষ করে দিবে, এবং সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কাছাকাছি পা রাখার জন্য উদ্যত হয়েছিল। কিন্তু সে দ্রুত, অতি দ্রুত দৌড়ে পিছু হটেছিল। আবু জেহেলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিল যে আপনি কি ব্যাপার, ভয় পেয়ে গেলেন? বলে যে আসলে ভয় পাই নাই, জানি না আমার কি হয়েছে, কিন্তু আমি দেখতে পেলাম আমি যখন মুহাম্মদের কাছে গেলাম আমার মনে হচ্ছিল যে আগুন আমাকে ধাওয়া করতেছে বলে সুবহানাল্লাহ। বলে যে আমি দেখি পাখার আওয়াজ, পাখার সনসন আওয়াজ, আবার অগ্নি মূর্তি, মনে হয় যেন আসমান পর্যন্ত কেউ তাকে পাহারা দিচ্ছে বলে সুবহানাল্লাহ। বলতে পারেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত পাইল কেন? আপনি জানেন যে উনি সেজদা দিলে ওনার মাথায় উড়ি উড়ি উটের নাড়ি গুলি ছড়াইছে, ঠিক কিনা? এবং আহ্বান করে সে উটের নাড়ি গুলি একদিন ছড়াইছে, আরেকদিন ওনার গলা টিপে ধরেছিল সেজদার মধ্যে যে শেষ করে দেই, কোরআনও যাইব, নবীও যাইব, সব যাইব, ইসলাম যাবে। আপনারা জানেন যে আল্লাহর ইচ্ছা ছিল মহানবীর মাধ্যমে তার তার ওহী, তার কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েত লাভের জন্য যে কোরআন এই বছর ব্যাপী নাজিল হলো এটা পূর্ণতা সাধন করবেন। এই জন্য বিপদে আপদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে অনেক আঘাত, ঘাত, প্রতিঘাত, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বাড়ি হারা, জেল, জুলুম, শিবে আবু তালিবের গাছের ছাল খাওয়া, না খেয়ে থাকা, যুদ্ধ, কপাল দিয়ে রক্ত ঝরা, শিরস্থান ঢেকে ফেলা, দাঁত মুবারক শহীদ হওয়া, তায়েফের ময়দানে রক্ত ঝরা, সব কিছু ঘটেছে। কিন্তু আল্লাহ টার্গেট ছিল যত বিপদ যাক তাকে রক্ষা করবেন, এবং শেষ পর্যন্ত 30 পারা কোরআন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলের মাধ্যমে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, এই দীনের পূর্ণতা সাধন করবেন, এই ভাব প্রতিঘাতের মধ্য দিয়ে এটা আল্লাহর ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছার বাস্তবায়ন হয়েছে বলে সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন খুব শান্তিপূর্ণভাবে পেয়েছি, খুবই আমানত হিসাবে ঘরে ঘরে অল্প পয়সায় কিনে বাজারে বাজারে পাওয়া যায়, গুরুত্ব কিন্তু বুঝতেছি না কোরআনের যে গুরুত্ব এটা আমাদের উপলব্ধিতে এখনো আসে নাই। অথচ আল্লাহ বলে যে
আবাসা ইয়াতাওয়াল্লা আন জাউল আমা ওয়া মা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফা আনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা কি বলে কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফী সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বাররা কুতিলাল ইনসানু মা আকফারা এই কুরআন হচ্ছে একটা স্মরণিকা কুরআন কি স্মরণিকা কুরআন হচ্ছে জিকিরের গ্রন্থ কুরআন হচ্ছে হেদায়াতের গ্রন্থ হুদাল্লিল মুত্তাকিন কাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাতা যারা গায়েবে বিশ্বাস করে নামাজ কায়েম করে আল্লাহতে ঈমান আছে তাদের জন্য হেদায়াতের অমীয় বাণী হচ্ছে আল কোরআন এবং এটা নাজিল হয়েছে এমন নবীর উপরে যেই নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন নবীর উপরে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের সাথে যেরকম বিভিন্ন জায়গায় কথা বলেছে পাহাড়ে কথা বলেছে অদৃশ্যভাবে জ্ঞানের মাধ্যমে কথা বলেছে কিন্তু আমাদের নবীকে আরশে আজিমে আল্লাহর কাছাকাছি টেনে নিয়ে কথা বলেছে বলেন সুবহানাল্লাহ কি দিয়ে দিল আপনারা জানেন যে কুরআন দিয়ে দিল একটা অংশ অদৃশ্য সিঁড়ি দিয়ে দিল আর একটা অংশ রফরফ নামক অজানা বাহন দিয়ে দিল আর একটা অংশ আজও বিজ্ঞানের বিষয় যে আদৌ মোহাম্মদ সাল্লাল্লাহু ওইখানে গেল কি না আপনারা জানেন যে কুরআন যেহেতু আর নবী আসবে না কাজী একটা মুজিজা তো থাকতে হবে নবী নাই কিন্তু নবীর জীবনের সবকিছুর মডেল পবিত্র কোরআন আমাদের কাছে আছে কিয়ামত পর্যন্ত থাকবে বলুন আলহামদুলিল্লাহ এবং কোরআনের এই যত জ্ঞান বিজ্ঞানের প্রসার লাভ করবে যত বিজ্ঞানের উন্নতি সাধন করবে তত কোরআনের মাহাত্ম্য বৃদ্ধি পাবে বলুন আলহামদুলিল্লাহ কোরআনের অনেক আয়াত আছে বিজ্ঞানের প্রসার লাভ করলেই আয়াতের প্রকৃত মর্ম বোঝা যাবে ঠিক কিনা আপনি মনে করেন কোরআন শরীফের এরকম হাজারো প্রায় 1000-এর মতো সরাসরি বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড আয়াত আছে বলেন আলহামদুলিল্লাহ এবং যত বিজ্ঞানের প্রসার লাভ করবে এই আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ বেশি জানতে পারবে এবং একদিন মানুষ স্বীকার করবে ইয়েস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মেরাজের রজনীতে আল্লাহর কাছাকাছি গিয়েছিল এবং এটা সম্ভব কারণ এখনই বিজ্ঞান স্বীকার করে যদি 20 লক্ষ আলোক বর্ষ দূরে যায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 লক্ষ আলোক বর্ষ 20 বিলিয়ন আলোক বর্ষ 1 আলোক বর্ষ সমান 60,000 কোটি মাইল 60,000 কোটি মাইল 1 আলোক বর্ষ সমান এরকম যদি 20 বিলিয়ন আলোক বর্ষ দূরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যেয়ে থাকে তাহলে বিজ্ঞান এখন বলে যে ওই দূরত্বে হাত মানে প্রায় মানে ওইখানের হাজার শত শত বছর পৃথিবীতে 1 বছর হয় না 1 দিনও হয় না আপনি জানেন যে অনেক রহস্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল আবার আসার পরে ওজুর পানি কেমনে করায় উনি বাইতুল মুকাদ্দাস গেল নামাজ পড়লো আবার আল্লাহর কাছে গেল প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ জিঙায় আল্লাহর সাথে বাক্য বিনিময় নামাজ নেওয়া কথোপকথন জান্নাত দেখা জাহান্নাম দেখা জান্নাতের মাসুক দেখা জাহান্নামের কি দেখা নবীদের সাথে বাক্য বিনিময় সাক্ষাৎ বিভিন্ন গেটে গেটে মিছিল মারহাবা ইয়া আখি মারহাবা ইয়া সাইয়িদুল মুরসালিন মারহাবা ইয়া খাতামুন নাবিয়িন এত কিছু করে আসার পরে আবার ওযু পানি করায় গেছে রহস্য না এই রহস্য কিয়ামত পর্যন্ত যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করবে তাদের জন্য চ্যালেঞ্জ রাখা হয়েছে বলুন আলহামদুলিল্লাহ এবং এখনই বিজ্ঞান বলে যদি 20 বিলিয়ন আলোক বর্ষ দূরে এই সীমানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেয়ে থাকে আর যদি আমরা আর কিছু জিনিস কোরআন শরীফ থেকে বের করি যেমন তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহ ইলাইহি ইলাইহি তাআরুজুল মালায়েকাতু ওয়ার রূহ ইলাইহি ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সনা এক জায়গায় বলেছে 50,000 বছরকে আল্লাহ একদিন 50,000 বছরের সমান দূরত্বের সীমানার একটা দিনে রুহু
ফেরেশতারা রূহকে পৌঁছায় বলে একটা আয়াত আছে, আরেকটা আয়াত আছে যে আল্লাহ 1000 বছরকে এক দিন ধরে অথবা 50,000 বছরকে আল্লাহ এক দিন ধরে। যদি সেই হিসাবে হয়, যদি 1000 বছর এক দিন হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লাগবে আপনার পৃথিবীর হিসাবে 38 মিনিট। বলেন আলহামদুলিল্লাহ, তার মানে ওজুর পানি গড়াইতেও পারে। আর যদি 50,000 বছরে একদিন ধরে হিসাব করে দেখেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা ছিল, একটা রেওয়ায়েত আছে 27 বছরের মতো সময় তিনি ওইখানে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই 27 বছরে পৃথিবীতে হয় মাত্র 46 সেকেন্ড। ওইখানকার 27 বছরে পৃথিবীতে হয় 46 সেকেন্ড। আপনি বলেন যদি অজু করে আসেন, 46 সেকেন্ড পরে কি পানি গরাবে না? পানি তাজা থাকবে না? থাকবে। সো বিজ্ঞান যত প্রসার লাভ করছে, কোরআন তত তার অনেক আয়াতের ব্যাখ্যা বেরিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 2000 বছর আগে বলছে যে মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই দরিয়ার মাঝখানে একটা পর্দা না অতিক্রম করে না। বিজ্ঞান এখন দেখে যে সাধু পানি মিষ্টি পানির সাথে লবণের পানি মিশে না, গোলা পানির সাথে পরিষ্কার পানি মিশে না, সুদ যুক্ত পানির সাথে সুদহীন পানি মিশে না, গরম পানির সাথে সাগরের ঠান্ডা পানি মিশে না, নীল পানির সাথে সাগরের কালো পানি মিশে না, এক জায়গার গোলা পানি আর এক জায়গার পরিষ্কার পানির সাথে মিশে না। এরকম হাজার হাজার জায়গায় সাগরের বিভিন্ন জায়গায় এক জায়গার পানি আর এক জায়গায় মিশে না, অথচ পানি পাশাপাশি প্রবাহিত হয়। আর বিজ্ঞান তো 2000 বছর 1600-1700 বছর আগেই কইছে মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একটা অনতিক্রম্য অনতিক্র অতিক্রমযোগ্য না এমন একটা অদৃশ্য পর্দা রয়েছে যার কারণে দুই দরিয়ার পানি মিশে না। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান তো 2000 বছর আগেই, বিজ্ঞান এখন বলে যে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে। জানেন তো পূর্ব কয়টা পশ্চিম কয়টা? একটা, ঠিক আছে মানলাম। কোরআন বলে 2000 বছর আগে রব্বুল মাশরিকে অল মাগরিবে, পূর্বের মালিক পশ্চিমের মালিক। বিজ্ঞান এখন বলে যে না, সূর্য প্রত্যেক দিন এক এক জায়গা থেকে উঠে আর এক এক জায়গায় ডুবে। কি বলে? তার মানে পূর্ব কতগুলি বলা যাবে না, পশ্চিম কতগুলি বলা যাবে না, যত জায়গায় উঠে তত জায়গায় পূর্ব, যত জায়গায় অস্ত যায় তত জায়গায় পশ্চিম। তাহলে বিজ্ঞান বলে যে পূর্ব অনেকগুলি পশ্চিম অনেকগুলি। কোরআন তো 1700 বছর আগে বলে রাখছে রব্বুল মাশারিকে ওয়াল মাগারিবে, পূর্ব সমূহের মালিক পশ্চিম সমূহের মালিক তোমার রব সুবহানাল্লাহ গান্ধী। তারপরে বিজ্ঞান এখন বলে যে না, এই পূর্বটা যদিও সূর্য এই পূর্ব সীমানা দিয়ে উত্তর দিকে একটা শেষ সীমানা আছে, দক্ষিণ দিকে একটা শেষ সীমানা আছে, এই সীমানার মাঝখান থেকে সূর্য উঠে আর প্রতিদিন সূর্য উঠে এই সীমানার মাঝখানের কোন একটা জায়গা থেকে, পশ্চিমেও তাই, পশ্চিমের একটা দক্ষিণ সাইড আছে, পশ্চিমের একটা উত্তর সাইড আছে, এই দুইটা পয়েন্টের মাঝখানের বিভিন্ন জায়গা থেকে সূর্য প্রতিদিন উঠে আর সূর্য প্রতিদিন অস্ত যায়। পূর্ব দিকে দুইটা পয়েন্টের মাঝখানের অসংখ্য জায়গা থেকে সূর্য উঠে, পশ্চিমের দুইটা পয়েন্টের মাঝখানের অসংখ্য জায়গায় সূর্য অস্ত যায়। প্রিয় ভাইরা, তার মানে কি এই ওই দুইটা পয়েন্টে দক্ষিণ দিকেও যাবে না উত্তর দিকেও যাবে না, এই দুইটা বর্ডারের মাঝখান থেকে সূর্য উঠে আর সূর্য ডুবে। তার মানে কি যদি আমি বলি যে দুইটা পূর্ব আর দুইটা পশ্চিম, বিজ্ঞান এখন বলে যে দুইটা পূর্ব দুইটা পশ্চিম এই ভাবেও চিন্তা করা যাবে। তো কোরআন তো 1700 বছর আগেই কইছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুই পূর্বের মালিক দুই পশ্চিমের মালিক, দুই উদয়াচলের মালিক তোমার রব, দুই অস্তাচলের মালিক তোমার রব। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞান এখন কয় পানি ছাড়া জীবন হয় না, কি কয়? পানি ছাড়া জীবন হয় না। আর কোরআন তো 1700 বছর আগে কইছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেক জীবন বানাইতে আমি পানি লাগাইছি। বলুন সুবহানাল্লাহ। ও বিজ্ঞান কয় মানুষকে আমি মাটির সারাংশ দিয়ে বানাইছি, বিজ্ঞান বলে
তার মানে মাটির কার্বন, মাটির হাইড্রোজেন, মাটির অক্সিজেন, মাটির নাইট্রোজেন, মাটির অ্যামোনিয়া, মাটির ফসফরাস, মাটির কোবাল্ট, মাটির মলিবডেনাম, এই ধরনের যত ম্যাক্রো এবং মাইক্রো মলিকিউল মাটিতে আছে সবগুলি মানুষের বডিতে কম বেশি পাওয়া যায়। আর কোরআন যে কত জায়গায় বলছে, আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি, আমি মাটি মানুষকে মাটির সারাংশ থেকে বানাইছি, আমি মানুষকে মাটি কাদা মাটি থেকে বানাইছি, আমি মানুষকে পোড়া মাটি থেকে বানাইছি, আমি মানুষকে মাটি থেকে বানাইছি, আমি মানুষকে মাটির সারাংশ থেকে বানাইছি। জায়গায় জায়গায় কত ব্যাখ্যা যে 1700 বছর আগে কোরআন বলে আসছে, বিজ্ঞান এক সেটা প্রমাণ করে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি গুলি একটা সাথে আর একটা ধাক্কা খায় না। ধাক্কা খায়, ধাক্কা খায় না। কেন খায় না? কারণ এদের নিজস্ব পথ আছে, ঘোরার একটা সার্কিট আছে, কক্ষপথ আছে। এই কক্ষপথ প্রত্যেকটা প্রত্যেকের জন্য নিজস্ব, কারো কক্ষপথে অন্যরা হানা দেয় না, ফলে নিজের পক্ষে ঘুরে বলে পরস্পরের সাথে ধাক্কা লাগে না। প্রিয় ভাইরা, কোরআন তো সেই 2000 বছর আগেই বলছে যে চন্দ্রের সাধ্য নাই সূর্যের আগে চলে, সূর্যের সাধ্য নাই চন্দ্রের আগে চলে, দিনের সাধ্য নাই রাতের আগে যায়, রাতের সাধ্য নাই দিনের আগে যায়। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতরিয়ে বেড়ায়। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। প্রিয় ভাইরা, আর কোরআন বিজ্ঞান এখন বলে যে আমরা তো একটা ভেড়া থেকে, মহিলা ভেড়া থেকে আরেকটা মহিলা বানায় ফেলেছি পুরুষ ছাড়া। এক ভেড়া থেকে আরেক ভেড়া, ভেড়ি থেকে মানে মহিলা ভেড়া থেকে আরেকটা মহিলা ভেড়া বানায় ফেলছে পুরুষ ছাড়া, পুরুষ ভেড়া লাগে নাই। ক্লোনিং, ক্লোনিং, ক্লোনিং শব্দটা শুনছেন তো? যে এবং শিম্পাঞ্জি থেকে শিম্পাঞ্জি বানিয়ে ফেলেছে, বানর থেকে বানর, ইঁদুর থেকে ইঁদুর, ভেড়া থেকে ভেড়া। বিজ্ঞান ল্যাবে গবেষণকেরা বানায় ফেলছে। কিভাবে? শুধু মহিলাদের, মহিলা ভেড়া ইউজ করছে, মহিলা ইঁদুর ব্যবহার করে, মহিলা ডিম দিয়ে, মহিলা ডিম দিয়ে না ঠিক, অথবা মহিলা ডিম দিয়ে বা মহিলা শরীরে একটা কোষ দিয়ে ক্লোন করে আরেকটা মহিলা ভেড়া, মহিলা ইঁদুর বানিয়ে ফেলেছে। আপনি বেশি অবাক হওয়ার কারণ কি? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে কি পুরুষ ছিল? ঈসা আলাইহিস সালামকে বানাইতে কি বাবা লাগছে? লাগছে। তাহলে ঈসা আলাইহিস সালাম মা থেকে হয় নাই? তাহলে বিজ্ঞান তো দেখেন পিছনে পড়ে আছে এখনো, কারণ বিজ্ঞান মহিলা ভেড়া থেকে আর একটা মহিলা ভেড়া বানাইছে, পুরুষ না কিন্তু। আর একটা মহিলা ইঁদুর থেকে আর একটা মহিলা ইঁদুর বানাইছে, পুরুষ না কিন্তু। কিন্তু আল্লাহ তো ঈসা আলাইহিস সালাম থেকে পুরুষ বানাইছে। আরো বড় ক্লোনিং বিজ্ঞানের সামনে চ্যালেঞ্জ হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিজ্ঞান এখন বের করে ফেলছে যে পৃথিবীতে অনেক প্রাণী আছে, যেমন গুইসাপ চিনেন না? গুইসাপ, ড্রাগন, কমোডো ড্রাগন, জঙ্গলে দেখা গেছে ড্রাগনের ডিম, ড্রাগনের ডিম যদি দুইটা দুই তাপে ফুটায়, একটা 28 ডিগ্রিতে একটা 33 ডিগ্রিতে, শুধু ডিমটা দুই তাপে ফুটাইলেই, পুরুষ নাই, পুরুষ ছাড়া শুধু মহিলার ডিম, তাপমাত্রা পার্থক্য হলেই এক ডিম থেকে হয় পুরুষ ড্রাগন, আরেক ডিম থেকে হয় মহিলা ড্রাগন। তার মানে পুরুষ ড্রাগন ছাড়াই মহিলা ড্রাগন থেকে পুরুষ ড্রাগন বানানো যাচ্ছে, মহিলা ড্রাগন বানানো যাচ্ছে তাপমাত্রার পার্থক্য করে দিয়ে। তার মানে খ্রিস্টানদের মাথায় বাড়ি পড়তেছে সর্বনাশ। যদি বিজ্ঞান ওইটা প্রমাণ করে যে এক এক ফুট এক পিতা বা এক মাতা থেকেই একটা এনিমেল বানানো সম্ভব, তাহলে তো আল্লাহ যে আমরা যে বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহ, তুলা মরিয়াম আল্লাহ, সি নাউজুবিল্লাহ মিন যালিক, এটা তো ঠিকবে না। আসলে কি ঠিকবে? ঠিকবে না। আল্লাহ তো আরো দেখেন, আল্লাহ কি কোনো পুরুষও লাগে নাই স্ত্রীও লাগে নাই এমন মানুষ বানায় নাই? আদম আলাইহিস সালামের বাপের নাম কেউ জানে? আদম আলাইহিস সালামের মার নাম কেউ জানে? কাজী বাপ ও নাই মা ও নাই, বিজ্ঞানের জন্য এটা চ্যালেঞ্জ আছে না সামনে? সামনে। এটা বিজ্ঞান একদিন প্রমাণ করতে, হয়তো একদিন প্রমাণ করতে পারবে। যেমন মেয়েরাজ এখন বলে যে হ্যাঁ
এখন বলে তো মঙ্গল গ্রহে বাড়ি বানাইবো, উষ্ণ চিন্তা করতেছে মঙ্গল গ্রহে বাসা বাড়ি বানাইবো, চাঁদে বাড়ি বানাইবো, হাউজিং সোসাইটি অ্যাপার্টমেন্ট করবো, কত কিছু করবো চিন্তা ভাবনা করতেছে। আর আল্লাহ বলছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতুতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে মানুষেরা, জিনেরা, পারলে আসমান জমিনের সীমানা ডিঙাও, পারবে না, প্রবল শক্তি অর্জন ব্যতীত রাখে আল্লাহ একদম না করে নাই, ইল্লা বিসুলতান, অর্থাৎ খুব শক্তি, জ্ঞান বিজ্ঞানে আরো উন্নয়ন লাভ করলে হয়তো চেষ্টা করে দেখতে পারো, আরো অপেক্ষা করতে হবে, আরো টাইম লাগবে, একদম কিন্তু সিগনাল করে নাই, একদম পারতা না। বলছে ইল্লা বিসুলতান, আল্লাহ না চাইলে এমন ক্ষমতা অর্জন না করলে তুমি পারবা না, কাজী চেষ্টা করতে থাকো, হয়তো তখন প্রমাণ করবে যে হ্যাঁ আসমান তখনটা আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা আছে। এখনই তো বলে যে পৃথিবী মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গিয়েছে, জানেন তো, বলে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গিয়েছে, নোবেল প্রাইজ খুব শীঘ্রই কেউ না কেউ পাবে। প্রিয় ভাই রাবা, আল্লাহ তো কোরআন শুনে বলছে আল্লাহ দিয়ে খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আসমান এই পৃথিবী ছাড়াও আরো অনুরূপ সাতটি পৃথিবী আমি বানাইছি। একটা পাইছেন, প্রাণের অস্তিত্ব আছে বলে স্বীকার করতেছেন, আরো তো ছয়টা চ্যালেঞ্জ কোরআনে আছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে এই আয়াতগুলি প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ যেটা বলছে কোরআনে লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, এটা পরিবর্তন পরিবর্তন সংস্করণ, অ্যাডিশন সাবট্রাকশন হতে পারে না, কোরআনে কোনো পরিবর্তন চলে না, যদি চলতো তাহলে আল্লাহ মানুষকে এবং জিনকে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে সমস্ত জিনদেরকে সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলেছে হে মানুষেরা, হে জিনেরা, সবাই মিলে যদি পারো এই কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করো, আল্লাহর বাদ দিয়া যত ধরনের সাহায্য সহযোগিতা তোমরা করা দরকার করে চেষ্টা করে দেখো, চ্যালেঞ্জ আছে না? খ্রিস্টানরা, ইহুদিরা যদি কোনো সুযোগ পাইতো যে কোরআনের মতো জিনিস বানানো যায় তাহলে চ্যালেঞ্জ মোকাবেলা করতো না? চ্যালেঞ্জ মোকাবেলা করতো না? খ্রিস্টান আপনার জন্য আমার জন্য চেষ্টা করেন, দেখেন কোরআনের অনুরূপ কিছু বানানো যায় কিনা, যখন পুরা কোরআন পারে না আল্লাহ অন্য জায়গায় বলছে ঠিক আছে পুরাটা তো পারতা না, সুরা সুরা হুদ বলেছে, সুরা ইউনুসে বলেছে, সুরা বনী ইসরাঈলে বলেছে, সুরা কাসাসে বলেছে, সুরা তুরে বলেছে, পাঁচ ছয়টা সুরার মধ্যে এক জায়গায় পুরা কোরআন, এক জায়গায় মানুষকে, এক জায়গায় মানুষ এবং জিন সবাইকে, আর এক জায়গায় একটা দশটা সুরার কথা বলেছে এক জায়গায়, যে ঠিক আছে পুরা কোরআন যদি না বানাইতে পারো তাহলে পারলে দশটা সুরা বানাও, সেই চ্যালেঞ্জও পারে নাই। তারপরে বলছে সুরা বাকারার মধ্যে 23 নম্বর আয়াতে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। শেষে বলছে যে ঠিক আছে বোঝা গেছে, সব চ্যালেঞ্জ যদি না পারো ছোট্ট একটা কাজ করো, এই কোরআনের একটা সুরার অনুরূপ হুবহু সুরার মতো দরকার নেই, একটা যে কোনো সুরার অনুরূপ আর একটা সুরা বানাও, তোমাদের যত সমর্থক সাহায্য গোষ্ঠী আছে সবার সহযোগিতা নেও, একটা সুরার অনুরূপ বানায় দেখো না যে তোমরা পারো কিনা বা আমার চ্যালেঞ্জ থেকে কিনা। আর আল্লামা কুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফাইল্লাম তা ফালু, মানে এই পর্যন্ত পারো নাই, বলাম তা ফালু, ভবিষ্যতেও পারবে না, ওনার ব্যাখ্যাটা। আর এমনিও তো তা অর্থ হচ্ছে যদি না পারো এবং জানিনা রাখো কখনো পারবা না, আমরা বলি না পারলে কর, আর জানি তুই কি করতে পারবে, তুই করতে পারলে করে ফেলা, আমরা বলি না এরকম কথা। আল্লাহ বলছে
ফাইলাম তা ফালু যদি না পারো ওলান্তা ফালু জান্নার এক খোফ আটকা না জেনে রাখবা পারবা না এই কোরআনের দারে কাছে একটা সূরার অনুরূপ একটা সূরা তোমরা বানাইতে পারবা না কাজী ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা কাজী ওই আগুনকে ভয় করো যা ইন্ধন হবে যা লাকড়ি হবে মানুষ এবং পাথর সেই কোরআনই তো আপনার আমার ঘরে আছে সেই কোরআনই তো এত জ্ঞান বিজ্ঞানের কথা আল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের আল্লাহ কসম করেছে সেই কোরআনে আল্লাহ পাক বলেছে যে লা ইয়াতীহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজীলুম মিন হাকীমিন হামিদ এই কোরআনের সম্মুখ থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে কোনো বাতিল কোনো আজেবাজে জিনিস ঢোকার সুযোগ নাই আমি সিলগালা করে দিছি কে বলে আল্লাহ বলে যে ডান থেকে বাম থেকে সম্মুখ থেকে পিছন থেকে এই কোরআনে আল্লাহর ইচ্ছার বহির্ভূত কোনো কিছু ঢোকার সুযোগ নাই প্রিয় ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে কি পারতো না যে একটা অকথা নিজে থেকে বানায় কোরআনে ঢোকার সুযোগ ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পারতো না সুযোগ ছিল না ছিল কিন্তু আল্লাহ বলে ওলাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাদনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াকিল আমার নবী নিজে কোনো কথা বানায়া যদি এই কোরআনে ঢুকায়া দিত আর বলতো এটা আমি আল্লাহ নবী নিজে বানায়া যদি আমি আল্লাহর নামে চালায়া দিত লাখাদনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াকিল আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম আমি তাকে ধমক দিয়ে আটকে ফেলতাম আমি আটকে ধরে ফেলতাম তাকে দক্ষিণ হস্ত আমি তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম আমি তার জিহ্বা কেটে দিতাম আমার নবীর জিহ্বা কেটে দিতাম যদি নবী নিজে ইচ্ছা করে একটা শব্দ এই কোরআনে ঢুকাইতে বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহর চ্যালেঞ্জের কোরআন আপনার আমার ঘরে ঘরে আছে এজন্য আল্লাহ বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন এত কিছু নিয়ে গবেষণা করো পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান এত গবেষণা করে এত নোবেল প্রাইজ এত কিছু পাচ্ছ তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা নাকি মনের মধ্যে তালা মারছো তোমার মনে কি তালা লাগাইছো এত কিছু গবেষণা করো কোরআন নিয়ে গবেষণা করতে পারো না আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর কাছ থেকে কোরআনটা আসতো তাহলে কোনো না কোনো ভাবে এলোমেলো বেমিল অমিল পাইতা কিন্তু কোথাও পাবা না আপনি দেখেন তাওরাত যেটা এখন লেখা আছে ইঞ্জিল যেটা লেখা আছে তারপরে বাইবেল যেটা লেখা আছে 66টা বই বাইবেল কয়টা 66টা বই আবার যারা রোমান ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট খ্রিস্টান ওদের দুইজনের সম্মিলিত 73টা বই বাইবেলের কিন্তু ওরা প্রশ্ন করে যে বাইবেল কি আল্লাহর কালাম না আরে বাবা বাইবেলে এক জায়গায় কয় চাঁদের নিজের আলো নাই এই বাইবেলের আরেক খণ্ডে কয় চাঁদের নিজের আলো আছে এই বাইবেলের এক জায়গায় কয় সূর্যের নিজের আলো নাই আরেক জায়গায় কয় সূর্যের নিজে আলো দেয় দুই রকম হয়ে গেল না কথা আপনি সারা কোরআন শরীফে 30 পারা কোরআন শরীফে যে কোনো বিষয় যত জায়গায় পাবেন আলহামদুলিল্লাহ কোরআনটা এমন একটা গ্রন্থ আপনি একটা যা একটা বিষয় অনেক জায়গায় পাবেন জন্মের কথা অনেক জায়গায় মৃত্যুর কথা অনেক জায়গায় আয়াতের কথা অনেক জায়গায় মৌতের কথা অনেক জায়গায় হাসরের মাঠে বিচারের কথা অনেক জায়গায় বেহেশতের সুখের কথা অনেক জায়গায় জাহান্নামের আযাবের কথা অনেক জায়গায় জাহান্নামের ফেরেশতাদের কথা অনেক জায়গায় পুরা কোরআন জুড়ে ছড়ানো ছিটানো সব জায়গায় পাবেন কিন্তু কোন জায়গায় বৈপরীত্য পাবেন না যে এক জায়গার অর্থ এরকম আরেক জায়গার অর্থ উল্টা এমনটা হওয়ার সুযোগ নাই যেমন কোরআনে বলেছে ওয়াশামসা সিরাজা ওয়াল কামারা মুনিরা সূর্য আলো প্রদান করে চন্দ্র জ্যোতির্ময় আলো প্রাপ্ত অন্য জায়গায় বলা হয়েছে ওয়াশামসা সিরাজা ওয়াল কামারা ওয়াশামসা দিয়া ওয়াল কামারা নূরা সূর্য আলো দেয় চন্দ্র আলো পায় আর ওইখানে বলে কি সূর্য আলো দেয় সূর্য আলো নাই চাঁদের আলো আছে চাঁদের আলো নাই
নাই, দুই রকম। কোরআন শরীফের বই পরিত্য নাই, এটা কোরআন শরীফের একটা চ্যালেঞ্জ। আপনি দেখেন বিজ্ঞান এখন বলে যে পৃথিবীর সবকিছু, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারকা, নিহারিকা সবকিছু এক সময়ে এক জায়গায় ধোঁয়ার মতো কুণ্ডলী আকারে এক জায়গায় ছিল। বিজ্ঞান তো 1600 বছর আগেই কয়, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। এই আসমান, এই জমিন, এই সব কিছু যা তোমরা দেখো আর যা দেখো না সব কিছু এক জায়গায় যুক্ত আকারে কুণ্ডলী আকারে দুখানুর মুবিন একটা ধোঁয়ার মতো কুণ্ডলী মতো ছিল। অতঃপর ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আমরা তাদেরকে পৃথক করে দিয়েছি, যেটাকে এখন বিজ্ঞান বলে পদার্থ বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং থিওরি দিয়ে ব্যাখ্যা করে একটা প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সব জায়গায় ছড়ায় ছিটায় বলেছে। বিজ্ঞান তো এখন প্রমাণ করে, কোরআন তো 1600 বছর আগেই বলেছে সব কিছু এক জায়গায় যুক্ত ছিল। আর আল্লাহ বলে তুম্মা ইস্তাওয়া ইলা সামাই ওয়া হিয়া দুখান ক্বালাতিল আরদি ফিয়া তাওআন ওয়া কারহা ক্বালাতা আতাইনা তাঈন। আল্লাহ বলে আসমান জমিন একসাথে যুক্ত ছিল, আমি আসমানকে বললাম, আমি জমিনকে বললাম, হে আসমান, হে জমিন, ইচ্ছায় বা অনিচ্ছায় আমার কাছে সারেন্ডার করো এবং আমি যেভাবে চাই সেভাবে আলাদা হয়ে যাও। আসমান জমিন উত্তর দিল, আমরা নতি স্বীকার করে আপনার কাছে সারেন্ডার করে, আপনার কাছে নতি স্বীকার করে উদ্যত না হয়ে সারেন্ডার করে আপনার আপনার অর্ডার আমি মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনি যত গবেষণার দ্বার এখন পাবেন, কোনোভাবেই মনে করার কারণ নাই যে ফিলোসফি কোরআনে নাই, কেমিস্ট্রি কোরআনে নাই, মনে করার কোনো কারণ নাই। কোনো বিজ্ঞান হতে পারে না কোরআনের বাইরে। যেমন কেমিস্ট্রি পড়লেই কেমিস্ট্রির শিক্ষকরা অধ্যাপকরা পড়া উচিত, বলা উচিত ছাত্রছাত্রীদেরকে যে অমা ইয়াদুগু আর রব্বিকা মিন মিসকালি যারাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আসমান জমিনে অণু পরমাণু শুনছে তো, অণু পরমাণু রসায়ন বিজ্ঞানের পড়া। আল্লাহ বলে যে ও আসমান জমিনে অণু পরমাণু বা তার চেয়ে ছোট বা তার চেয়ে বড় এমন কোন জিনিস নাই যে বিষয় আল্লাহর কিতাবে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ নাই। কাজে বিজ্ঞান এখন বলে অণু চেয়ে ছোট আছে পরমাণু। পরমাণু বাংলো পায় পজিট্রন, নিউট্রন, অ্যান্টি নিউট্রন, মেসন আরো ছোট কত কিছু। আর আল্লাহ যে বলে দিছে অণুর চেয়ে ছোট যত ছোট হতে পারে, অণুর চেয়ে বড় যত বড় হতে পারে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিধান, নলেজ, জ্ঞান আল্লাহর সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কাজী রসায়ন বিজ্ঞান কোরআনের বাইরে যাবে না, পদার্থ বিজ্ঞান কোরআনের বাইরে যাবে না, জীববিজ্ঞান আর এই মেডিকেল সায়েন্স আর এ আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন থুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফা খালাকনাল আলাকাতা মুদগাতান ফা খালাকনাল মুদগাতা ইদামান ফা কাসাউনাল ইদামা লাহমা থুম্মা আনশানাহু খালকান আখার ফা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এ কখন রক্তপিণ্ড বানায়, কখন মাংসপিণ্ড বানায়, কখন মাংসকে হাড্ডিতে পরিণত করে, হাড্ডির উপরে কখন মাংস দ্বারা কিভাবে ঢেকে দেয়, কোন সময় কি চেহারা হয়, কোন সময় কি আকৃতি ধারণ করে, এই সব কিছুর একটা অর্ডারলি সিকোয়েন্সিয়াল একটা ধাপে ধাপে বর্ণনা বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরছে। মেডিকেল সায়েন্স এখন এগুলি দেখে দেখে বিধর্মীরা পর্যন্ত, আপনি টরন্টো বিশ্ববিদ্যালয় কোথায় কানাডা, টরন্টো বিশ্ববিদ্যালয়ের এমব্রায়োলজির অধ্যাপক ডক্টর কিথ মুর, উনি হিউম্যান এমব্রায়োলজি বই লিখতে যে মানে কোইনসিডেন্স কিভাবে যেন ওই কোরআন শরীফের এই এমব্রায়োলজিক্যাল আয়াতগুলি ইংলিশ তর্জমায় তার দৃষ্টিগোচর হলো। উনি বিশ্বাস করতে পারলেন না যে এটা কোরআনে থাকতে পারে, আবার পড়লেন আবার পড়লেন আবার পড়লেন, দেখেছে না বারবার যে অর্ডারটা বলা, কখন লুৎফা কখন নুদগা কখন মুজগা কখন ইজান কখন লাহমা কখন রক্ত কখন মাংস কতদিন পরে হচ্ছে, এই অর্ডারটা কোরআন শরীফে যেটা বলা এইটা বর্তমান মেডিকেল সায়েন্সের এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টের সিকোয়েন্সের সাথে হুবহু মিলে যায়। বলে সুবহানাল্লাহ বিহামদিহি।
কাজী মোহাম্মদ রাসূলুল্লাহ 1700 বছর আগে কোন মেডিকেল কলেজে পড়ে এগুলা জানছে? কোন মেডিকেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে কেউ ইতিহাস দিতে পারবে? উনি কি কোনো এই কোন মাদ্রাসায় পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কলেজে? না। আল্লাহ কি বলে, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, আমার নবী কোরআন শরীফ আসার আগে জীবনে আর পড়তে না, কোরআন শরীফ পাওয়ার আগে কোন কিতাবই পড়তে না, ওলা তাখুতুহু বি ইয়ামিনিকা, আরে লেখতেও পারতে না, লেখাপড়াই জানতো না, উম্মে নবী বলি আমরা, কাজে উনি কিতাব রচনা কেমনে করব? এত উচ্চাঙ্গের আরবি সাহিত্য মোহাম্মদ কেমনে লিখবো? আমি আপনি পড়াশোনা করে বিএসসি পাস করে হতে একটা অ্যাপ্লিকেশন লিখলে ভুল হয় না, বাংলা দিয়ে লিখলে ভুল হয়, ইংরেজি লিখলে তো শেষ শেষ হয় নাই, আরবি দিয়ে লিখলে তো ভুল হবে। কাজে এত শিক্ষার পরে টাইটেল পাস, ডাবল টাইটেল পাস, ট্রিপল টাইটেল পাস করার পরে কি আরবিতে ভুল হয় না? একটা এসে লিখলে, একটা রচনা লিখলে ভুল হয় না, একটা চাকরির অ্যাপ্লিকেশন লিখলে ভুল হয় না, বিদ্যালয়ে অনুপস্থিতির দরখাস্ত লিখলে শিক্ষক ভুল ধরে না, এর জ্ঞান বিজ্ঞান শিক্ষা যদি ভুল হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষে আল্লাহ বলতেছে এই কিতাব আসার আগে উনি কোনো কিতাব পড়ে নাই, এই কিতাব আসার আগে উনি লেখাপড়াও শিখে নাই, জানেও নাই, কাজী উনি কিভাবে লিখতো, কিভাবে তোমরা সন্দেহ করো যে মোহাম্মদ নিজে কিতাব লিখবে? আর এত সুন্দর ভাষা, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত 30 পারা কোন আরবি বিশারদ আজ পর্যন্ত ভুল করছে? ভুল করছে না। এইভেন আপনি অবাক হবেন, কোরআন শরীফের কোন কোন জায়গায় সিনের ছয়দের উপরে অতিরিক্ত সিন মানে দরকার নাই, উচ্চারণ করি একটা মুসলকে দুইটা উচ্চারণ করি না, কিন্তু দুইটা আছে বাস্তবান ছয়দের উপরে ছোট করে সিন বসানো, এরকম কয়েক জায়গায় তিন চার জায়গায় আছে কোরআন শরীফে অতিরিক্ত সিনের ছয়দের উপরে, ছয়দের উপরে ছোট করে সিন বসানো। এত ভাষায় কোরআন তামাম বিশ্বে, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, কানাডা, চায়না, এত ভাষায় কোরআন অনুদ্রিত, এত দেশে কোরআন গেছে, এত লেখকের হাত বদলাইছে, কি কাগজ আবিষ্কারের আগে 1000 বছর হাত দিয়েই কোরআনের অনুলিপি অনুলিপি লিখত, এত লেখকের হাত বদল হওয়ার পরেও কারো বিবেকে এতটুকু কলি যাও হয় নাই, সামান্যতম দুঃসাহসও হয় নাই যে আমি আরে বাবা সিনের উপরে ছয়দের উপরে সূত্র সিনের দরকার কি, এটা সরাই দিই, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এই সামান্যতম যেটা সরাইলে কোরআনের অর্থের কোনো পরিবর্তন রদ বদল হয় না, এতটুকু হাত মানবীয় হাত এখন পর্যন্ত কোরআন শরীফে পড়ে নাই, কিয়ামত পর্যন্ত পড়ার প্রশ্নই আসে না, কুল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আরো অনেক অবাক কিছু কাণ্ড আছে, বিজ্ঞানের গবেষণার সাথে সাথে ওইগুলো তার উন্মোচিত হবে। আলিফ লাম মিম কোন সূরায়? সূরা বাকারা শুরুতে। কম্পিউটারের গবেষণা দেখা যায় সূরা বাকারায় আলিফ যতবার 19 দ্বারা ভাগ করলে মিলে, লাম যতবার 19 দ্বারা ভাগ করলে মিলে, মিম যতবার 19 দ্বারা ভাগ করলে মিলে, তিনটার সম্মিলিত যোগফল যা 19 দ্বারা ভাগ করলে মিলে, এরকম 29টা সূরার আগে এই যে খণ্ড অক্ষরগুলি অর্থ কি কেউ জানে না, মহানবী বলে যায় নাই, জিব্রাইলও জানায় নাই এইগুলি অর্থ কি, কিন্তু একটা মানুষ তো জ্ঞান বিজ্ঞান উন্নতির দিকে যাইতে থাকে, এখন একটা লিঙ্ক বের করা হয়েছে কোরআনের সাথে 19-এর যে রিলেশনশিপ এইটা ভাঙতে গেলে বলতে গেলে আমার ফজর পর্যন্ত টাইম লাগবে, শুধু 19 দ্বারা বলবো ফজর পর্যন্ত পুরোটা বললে টাইম লাগবে, শেষ হবে না, দেখবেন আল্লাহ কিরকম আল্লাহ নিখুঁত হাত দিয়ে কিভাবে সিলগালা করে কোরআন শরীফে রাখছে, কেন এটা পরিবর্তন সম্ভব না, বল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াসিন ফরজে মুকাত্তা 29টা সূরার আগে 14টা অক্ষর দিয়ে 14 প্রকারে, কি বললাম, 29টা সূরার আগে 14টা অক্ষর দিয়ে 14 ভাবে, আবার বলেন 29টা সূরার আগে 14টা অক্ষর দিয়ে 14 ভাবে, কত হয়, 29 14 14 57, এই এই তিনটা যোগফল উনি দ্বারা ভাগ করে দিলে, আর নাজিলে যদি শুরুর দিকে দেখেন যে প্রথম নাজিল হয়েছে কি, একর আবিসমি রব্বিকাল লাযী খালাক, কুরা সূরা না, প্রথম পাঁচ আয়াত, পাঁচ আয়াতের শব্দ সংখ্যা অক্ষর
অক্ষর সংখ্যা 19 দ্বারা ভাগ করে মিলে, পুরো সূরার শব্দ সংখ্যা অক্ষর সংখ্যা 19 দ্বারা ভাগ করে মিলে। দ্বিতীয়বার নাযিল ইয়া আইয়ুহাল মুদাদ্দিরের কত 1 থেকে 9 আয়া শব্দ সংখ্যা অক্ষর সংখ্যা 19 দ্বারা ভাগ করে মিলে। তৃতীয়বার ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর এগুলো আল্লাহর নামে সূরা দেখেন দুবিরে বলে না ইয়া মুহাম্মদ, অথচ কোরআন শরীফে বলেছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া আইয়ুব, ইয়া হারুন, ইয়া লূত, ইয়া ইব্রাহিম, সব সন্তান তার ইয়াদের নাম নিয়ে বলেছে। অথচ কোরআন নাযিল হয়েছে মুহাম্মদের উপরে, কোথাও আল্লাহ মুহাম্মদ করে মুহাম্মদ বলে নাই, মুহাম্মদ দিয়ে ডাক দেয় নাই। এই যে বললাম ইয়া আইয়ুহাল মুদাদ্দির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নাবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে সত্য নামে ডেকেছে আল্লাহ বলে সুবহানাল্লাহ আব্দি। এবং আমাদের নবীকে আল্লাহ মেরাজে তার কাছে নিয়ে কথা বলেছে বলে সুবহানাল্লাহ আব্দি। অথচ মুসা আলাইহিস সালামকে তুর পারে নিয়ে গজুতা খোল ইন্ডিয়ানা রব্বুকে ফাখলা না আলাইকা ইন্ডিয়া কে ওয়াদিল মুকাদ্দাসে তুয়া তুয়া উপত্যকায় পবিত্র পাহাড়ে আসা জুতা খুলো আগে। আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আরশে আজিমে আল্লাহ কত কাছে নিয়ে যে আল্লাহ পাক কথা বলেছে বলে সুবহানাল্লাহ কে আমরা এখন সেইগুলি ভুলতে বসেছি। সেই আমি বলতেছিলাম চতুর্থবারে নাজিল হলো সূরা মুজাম্মিলের 1 থেকে 9 আয়াত 19 বন্ধনে লিঙ্ক। তারপরে সূরা মুদাদ্দিরের 30 নম্বর আয়াত আলাইহা তিসআতা আশারা, সেখানেও দুজকের 19 জন ফেরেশতার কথা বলা হয়েছে। তারপরে পঞ্চমবার নাযিল হলো সূরা ফাতিহা, যার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, যদিও বিসমিল্লাহ শব্দটা বা আলিফ সিন মিম, কিন্তু পড়তে বলেছে লিখতে বলেছে বা সিন মিম দিয়ে, বা সিন মিম দিয়ে লেখা হয়, যদিও প্রকৃত শব্দটা হচ্ছে বা আলিফ সিন মিম, কিন্তু লিখতে বলেছে বা সিন মিম। এইভাবে বিসম আল্লাহ রহমান রহিম সারা কোরআন শরীফে বিসম যতবার 19 দ্বারা ভাগ করে মিলে, আল্লাহ 2698 বার 19 দ্বারা ভাগ করে মিলে, রহমান 57 বার 19 দ্বারা ভাগ করে মিলে, রহিম 57 বার 19 দ্বারা ভাগ করে মিলে বলে সুবহানাল্লাহ আমি। কোরআন শরীফে সূরা আছে 114টা, তাও 19 দ্বারা ভাগ করে মিলে, বিসমিল্লাহ আছে 113টা, 19 দ্বারা ভাগ করে মিলে না। আল্লাহ এই খটকা দূর করেছেন অন্যভাবে, বিসমিল্লাহ একটা আয়াতের ভিতরে ঢুকাইছেন, সেটা হচ্ছে সূরা নমল 27 নম্বর সূরায় সম্রাজ্ঞী বিলকিস মূর্তি পূজক তাকে দাওয়াত দেওয়ার জন্য পাখিকে ব্যবহার করেছে। পাখি পাখিয়ে চিঠি নিয়ে যায়, শুনতে অবাক লাগে না, পাখিয়ে চিঠি নিয়ে গেছে সুলাইমানের চিঠি কে নিয়ে গেছে, পাখি হুদুদ পাখি, সুলাইমান যে মূর্তি পূজা বিলকিস যে মূর্তি পূজা করে এই ইনফরমেশন কে দিয়েছে সুলাইমানকে, হুদুদ পাখি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উপরে যে আপনার জিনরা দাঁড়ায় গেছে কোরআন শুনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে কে, জিনরা যে খাড়ায় গেছে ঘরের উপরে দাঁড়ায় গেছে চুপ করে শুনতেছে পড়া, জিনেরা পড়া শুনে আল্লাহ নবী কোরআন পড়ে জিনেরা শুনে বলেন আলহামদুলিল্লাহ, জিনেরা কইরা খাই না গেছে থামতে থামতে চিন্তা করে ওরে বাবা এত সুন্দর সাহিত্য এত সুন্দর আরবি কে পড়তেছে, এ তো অস্বাভাবিক মানুষ, এটা তো যে এটা তো মানুষ মানবীয় রচনা হতে পারে না, জিনেরা নিজেরা নিজেরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল চলো আমরা এই কোরআনের উপর ইমান এনে ফেলি বলুন সুবহানাল্লাহ আপনি। জিনেরা যে ঘরের পিছনে শুনে এই তথ্য দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের গাছটি গাছ, এই গাছ নবীকে জানাইয়া দিছে যে আপনার ঘরের আশপাশে জিনেরা যাকে যাকে আকাশ পর্যন্ত দাঁড়াইছে বলুন সুবহানাল্লাহ আপনি। সেই নবীর উম্মত আমরা, সে নবী একমাত্র সাফায়াত লাভের অধিকারী, আমরা সাফায়াত প্রত্যাশা করি। সে নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছে এই 23 বছরের ব্যবধানে, যার এই আশ্চর্যজনক কথাগুলি বলতে লাগছিলাম। দেখেন আপনি সূরা যে কফ, একটা সূরা আগে আছে কফ, অল অল কালা কফ অল কোরআনিল মাজিদ, ও কোরআনের শপথ। এই কফ শব্দটা আপনি কোরআন শরীফে অনেক জায়গায় কওমি লুত কওমি লুত কওমি লুত, এই 12 জায়গায় কওমি লুত বলে, এক জায়গায় বলেছে ইখওয়ানু লুত, একই অর্থ বোঝানোর জন্য 12 জায়গায় বলে কওমি লুত আর এক জায়গায় বলে ইখওয়ানু লুত। মানে যদি আরেক জায়গায়ও কওমি লুত বলতো একই শব্দ একই অর্থ বোঝানোর জন্য, তাহলে কাফের সংখ্যা একটা বাক্য 19 বন্ধন মিলতো না বলে সুবহানাল্লাহ আপনি। আর এই যে বললাম সিনের সাদের উপরে সিন, এটা যদি না থাকে তাহলে 19 এর সাথে সিনের হিসাব মিলে না,
মুনিসের সাথে সওয়াবের হিসাব মিলে না। আল্লাহ আল্লাহর কাছ থেকে সরাসরি লোহে মাহফুজের জিনিস এত বেষ্টনী দিয়ে, এত প্রোটেকশন দিয়ে, এত সতর্কতার সাথে মুহাম্মদের উপর নাজিল হলো। আপনারা জানেন যে আসে আজিম থেকে আওয়াজ শুরু হতো ঘন্টা ধ্বনি, এই ঘন্টার আওয়াজ আল্লাহ আরশ থেকে শুরু হয়ে আল্লাহ নবী পর্যন্ত আওয়াজ ঘন্টার মতো বাজতে থাকতো। এই ঘন্টার আওয়াজ আসলে আল্লাহ নবী বুঝতো যে আমার কাছে ওহি আসতেছে। দুনিয়া সব বাদ দিয়ে প্রস্তুত হয়ে যাইত, অন্য মনস্ক হয়ে যাইত, ওহি গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যাইত। আল্লাহ নবীর কানে দুনিয়াবি কোনো আওয়াজ যেত না, ওই ঘন্টা ধ্বনির আওয়াজ যখন আসা শুরু হইত ওই অবস্থায় আল্লাহ অনেক আয়াত এইভাবে নাজিল করেছেন ঘন্টা ধ্বনির মতো আওয়াজ দিয়ে। আর একটা বর্ণনা আছে, এইটা হচ্ছে আল্লাহর নিজস্ব আওয়াজ, কোরআন আসার আগে যে আওয়াজ একটা ব্যাখ্যা আছে আল্লাহর নিজস্ব আওয়াজ, বলুন সুবহানাল্লাহ হাকি। আর একটা রেওয়ায়েতে আছে, এটা হচ্ছে ফেরেশতাদের পাখার বিনয় প্রকাশ করে করে ফেরেশতারা ভয়ে আপ্লুত হয়ে পাখাগুলি নারায়ণ 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 বিনয় প্রকাশ করতে থাকে। ফেরেশতাদের পাখার মর্মর ধ্বনির আওয়াজ আরশে আজিম থেকে নবীর কান কর্ণ কুহর পর্যন্ত এই পাথরের ঘর্ষণের মতো আওয়াজগুলি চালু থাকতো। আল্লাহ নবী প্রস্তুত হয়ে যাইতেন, এইভাবে ওহী নাযিল হতো। জিব্রাইল সরাসরি আসতো, মানুষের সুরত ধরে আসতো আসতো দিহিয়া কালবি নামক সাহাবী সুরতে আসতো। বিভিন্নভাবে আল্লাহ নবী যখন যেই বিপদে পড়ছে যেই সময় যেটা দরকার, এইভাবে আস্তে আস্তে 23 বছরে 30 পারা কোরআন নবীকে দিয়ে তার সিলসিলা পূর্ণ করেছে। কেমন পর্যন্ত যেহেতু আর নবী আসবে না, এই কোরআনই আমাদের শেষ নবী, এই কোরআনই আমাদের শেষ কিতাব, আসমানি কিতাব, যাকে আঁকড়ে ধরে থাকলে তিনি বলে গিয়েছেন কিতাবুল্লাহে তাআলা মান কিতাবুল্লাহে তাআলা মান আমিলা বিহি হুজিরা ওয়া মান হাকামা বিহি আদিলা ওয়া মান আসিমা বিহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম খাদরুমা বাদুকুম হুকমা বা মা বাইনাকুম ওয়া হুয়া ফাসলুম লাইসা বিল আদল হুয়া ফাদলুল্লাহ হুয়া আদলুল্লাহিল মাতিন ওয়া যিকরুল হাকিম ওয়া সিরাতুল মুস্তাকিম। আল্লাহ নবী হাদিসে বলেছে যে আমি রেখে গেলাম আল্লাহ কিতাব, এ কিতাবে অতীতের অতীতের জাতিগুলির ইতিহাস আছে, ভবিষ্যতে কি করবে তার বর্ণনা আছে। মানুষ যারা এইটাকে ধরে আমল করবে সেই সফল কাম হবে। যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তার শাসনই শুধু সুবিচারপূর্ণ হবে। যে কোরআন দ্বারা মান কওয়ালা বিহি সাদাকা, যে এই কোরআন অনুসারে কথা বলবে সেই সত্য কথা বলবে। এরকম চ্যালেঞ্জ তোমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছি, একটি কোরআন আর একটি আমার হাদিস। আমার অনুরোধ এই রাত 12টার সময় পুনে 12টার সময় আপনারা মেহরবানি করে এই বিংশ শতাব্দীর এই জমানায় এসে দুনিয়াবি পাপ পঙ্কিলতায় ভুলে যে কোরআনের চাওয়া পাওয়াকে ভুলে যাবেন না। কোরআনের সাথে মহাব্বত যারা করে তাদের সাথে সম্পর্ক গড়বেন, কোরআনের সাথে যারা থাকে তাদের সাথে থাকবেন। কোরআনই আপনার কবরে শান্তি দিতে পারে, আসরে শান্তি দিতে পারে, কোরআনই আপনাকে আপনার পক্ষে সাফাই গাইতে পারে, কোরআনের সুপারিশ আপনার পক্ষে গৃহীত হবে, কোরআন আমলের মতো কবরে আপনার শিওরে দাঁড়াবে, কোরআন কাল হাসরের মাঠে আপনার পক্ষে সাফাই গাবে, কোরআনই আপনাকে মন্ত্রের মতো টানার কথা, চুম্বকের মতো টানার কথা, আয়াত শুনলে দিলে কাঁপুনি উঠার কথা, গায়ের পশম খাড়া হওয়ার কথা। আপনারা জানেন যে তেলাওয়াতে সেজদা আছে, অর্থাৎ কোরআনের ভাব গাম্ভীর্য দেখে, কোরআনের মাহাত্ম্য দেখে তুমি কেন কেন কোরআনের নাজিল কর্তাকে সেজদা দেও না। আপনি জানেন একটা সুরায় বিসমিল্লাহ নাই, কোন সুরায়? সুরা তওবা। কেন নাই? আল্লাহ রসুল লেখে নাই। কেন লেখে নাই? কেউ সঠিক অর্থ দিতে পারবে না। তবে যেই সুরার শুরুতে বিসমিল্লাহ নাই এটা হচ্ছে সুরা তওবা, আর সুরাটা শুরু হয়েছে এইভাবে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দেওয়া হলো ওই মুশরিকদের সাথে যারা চুক্তি ভঙ্গ করে। মানে আল্লাহর ক্রোধ, আল্লাহর হুংকার, আল্লাহর ধমক, আল্লাহর রাগ, আল্লাহর তেজ, আল্লাহর ঐশ্বর্য, আল্লাহর হুংকার, আল্লাহর তাকাব্বুর, আল্লাহর অহংকার আয়াত দ্বারা আল্লাহটা ধিক্কার শুরুতে দিয়ে শুরু করেছে সুরাটা।
এখন আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ তো জানেন, পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তাই না? যে আল্লাহই বলে একটা ধমক দিব, আপনি কাউকে ধমক দিবেন, এই ধমকটা কি খুশি হয়ে দিবেন? কাউরে থাপ্পড় দিবেন, মারতে মারবেন, ঘুরতেছেন, আপনার একটা ক্ষতি করছে, শত্রু খুঁজে বেড়াচ্ছেন, পাইলেন খুব আদর করে কইবেন, জানি তোর অনেকদিন খুঁজতেছি, মনে কিছু করিস না, তোর আমি একটা মায়ের দিব, গালে একটা থাপ্পড় দিব, বাইরে বেলা মার করে দিস, একটি ডিউজ দেবো, থাপ্পড় ডিউজ দেবো না, কি কইবেন? তোর আমি কখন খুঁজতেছি, আজকে পাইছি, তারা করে আমার কেউ শিক্ষা দিয়ে নেবো, হয়তো একটা কৌশল লাগাই দিব। আল্লাহর জিদ, হুংকার, ক্রোধ, রাগ, শুরুতেই যে সুরার শুরুতেই যে যে সুরার শুরুতেই হুংকার, ক্রোধ, ধিক্কার এবং রাগ বেরিয়ে আসছে, সেইখানে আল্লাহ কেমনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমি বিসমিল্লাহ দিলাম না, আগে আমার হুংকারটাই সারলাম, বলে সুবহানাল্লাহ, এই জন্য বিসমিল্লাহ একটা ক। আর যে সুরায় আছে এটা সুরা নবল, যেখানে সুলাইমান চিঠি লিখেছিল, এই চিঠির ভাষাটা ছিল আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিস সম্রাজ্ঞী বিলকিস তার মন্ত্রী পরিষদকে বলেছিল, আমার কাছে সুলাইমানের কাছ থেকে একটা চিঠি আসছে, এই চিঠিটা শুরু করা হয়েছে পরম করুণাময় আল্লাহর নামে, চিঠির সামারি হচ্ছে যাতে আমরা মূর্তি পুরা বাদ দিয়ে এক আল্লাহর আনুগত্য করি, তার কাছে সারেন্ডার করি। এই বিবৃতিটা দেওয়ার ফলে কোরআনের সুরা 114টা উনিশ দ্বারা মিলে, বিসমিল্লাহ 114টা উনিশ দ্বারা ভাগ করে মিলে, এইভাবে উনিশের বন্ধন যদি দেখায় অন্তত আমাকে 100টা আরো উদাহরণ দিতে হবে, 100টা উদাহরণ দিলে হয়তো উনিশ শেষ করতে পারবো। তার মানে এই উনিশ মিলাইয়া আপনি একটা বাংলা বাক্য লিখে দেখেন কি খাটা খাটিটা লাগে, একটা বাংলা বাক্য উনিশটা শব্দ দিয়া উনিশটা অক্ষর দিয়ে বানায় দেখেন তো কত কষ্ট, তার জায়গায় জায়গায় উনিশের এই বন্ধন দিয়ে কোরআনের বন্ধন আল্লাহর অদৃশ্য হাতের ছোঁয়া কিভাবে ছিন্ন করা হবে, সম্ভব নয়। কাজী সেই কোরআন আমাদের কাছে আছে, এইটার আমরা মর্ম এখন বুঝি না, না বুঝলে আমরা এই হতবম্বিত হব, স্তম্ভিত হব, হঠাৎ মৃত্যু এসে আমাদের দুয়ারে হাজিরা দিবে, আমরা আছি আল হাক উপত্যকা শুরু হাত্তা দ্রুত দোলনা কবি, সম্পদ কামাই নিয়ে প্রতিযোগিতা করতে করতে কে কাছে বেশি কামাবো, এই কামাই করতে করতে কবরে পয়সা যায়, ঠিক কিনা? আল্লাহ বিষয় কথা কইছে, আল্লাহ বিষয় কথা কইছে, হাত্তা দ্রুত দোলনা কবি। আরেকটা কি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তেহাব কামাই আর গুনে, কামাই আর গুনে জমা করি, আছে না মানুষ? আছে। আর তেহার অহংকারে অন্যকে ধিক্কার দিয়ে ধমক দিয়ে বা তারপরে হেয় প্রতিপন্ন করে কত কিছু নিয়ে আমরা করতেছি, অথচ আল্লাহ এই সূরাটার শেষেই কি বলেছে, নারুল্লাহ, নারুল্লাহ গায়ে পশম জাগে না, আল্লাহর আগুন, নারুল্লাহ মুকাদাতুন লাতি তাতলাউ আলাল আফইদা, হৃদয় পর্যন্ত জ্বলে যাবে, হৃদয় পর্যন্ত, ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং এক পর্যায়ে জাহান্নামীদেরকে ঢেকে দেওয়া হবে, ঢাকনা দিবে জাহান্নামের মধ্যে, ফাইনাল আর খুলবে না। খাম্বা দিব, ঢাকনা দিয়ে এর উপরে বড় খাম্বা, এমন খাম্বা, এই খাম্বা দিয়ে ওই আগুনের ঢাকনাগুলি উপরে উঠতে পারবে না, দুজুকিরা ভুক্তি থাকবে, ভুক্তিই থাকবে। আপনার আমার জীবনটা আমি আড়াল মাহফিলে বলেছিলাম একটা নাটকের মতো, আপনি কোথায় যাবেন পরপারে আল্লাহ এখনই জানেন, আমা আমি দুজকে যাবো কিনা আল্লাহ এখন ভিডিও চিত্র দেখাতে পারেন, ভিডিও চিত্র বিশ্বাস করেন না, আমাদের বাসায় পাঁচ সাতটা সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা বুঝেন তো, মানে ক্যামেরা ধরা পড়ে যায় কে আসলো কে গেল, ফলে আমাদের বাসায় সুর আসে না, কারণ সুর অত এলাকা সুর হলে ধরা পড়ে যাবে না, পুলিশ জানবো কোনো কোনো ভাবে, বাসায় সুর নাই, সিসি ক্যামেরা নিয়ে ধরা পড়ে যায়, এত ভয়। আর অনেক স্কুলে আমি কয়েকটা স্কুলে ইংলিশ মিডিয়াম ও লেভেল এ লেভেল পড়াই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, ওই স্কুলের ক্লাসরুমে কি হয়, প্রিন্সিপাল প্রিন্সিপালের রুমে বসে দেখে, শুধু তাই না, ঢাকায় বসে মালয়েশিয়ার ব্যবসার বিভিন্ন অফিস রুম দেখে, বলো সুবহানাল্লাহ, মানুষ জ্ঞান বিজ্ঞানে এত উন্নয়ন লাভ করেছে, ঢাকার অফিসে বসে
মালয়েশিয়ার অফিসে কি হয় না হয়, কে অফিস করতেছে, কে অফিসে ঘুমায়, কে অফিসে আসে নাই, কে ফাঁকি দিতেছে, সিসি ক্যামেরাতে ধরা পড়ে যায়, এক দেশে তা আরেক দেশে ধরা পড়ে যায়, এমন জ্ঞানবিজ্ঞান এখন মানুষই আবিষ্কার করছে। আর আল্লাহ যে সিসি ক্যামেরা লাগাইছে এই বিশ্বাস মনের মধ্যে ঢুকে নাই। আল্লাহ যে বলে যে বিআন্না রাব্বাকা ওয়াহালহা ইয়াওমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাও আমালাহুম ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। বিআন্না রব এর আগে হচ্ছে ই ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়াল কাতমা ফিহা তাহাল্লা, জমিন সব কিছু বের করে দিবে, জমিন ভিডিও চিত্র দেখাবে, আল্লাহ আমার পাপের ভিডিও চিত্র দেখাবে। দুই কাণ্ডের সাক্ষী তো আছেই আর আল্লাহ নিজে সাক্ষী তো আছেই, দুই কাণ্ডে ডান কাঁধে বাম কাঁধে দেখা যায় ফেরেশতা। এই বিশ্বাস যদি থাকে যে আমি আমার ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা আমার সব কাজ দেখে, আসলে বিশ্বাসই নাই। বিশ্বাস থাকলে জীবন করে কেমনে, বিশ্বাস থাকলে বিশ্বাসত করে কেমনে, বিশ্বাস থাকে অন্যের হক খায় কেমনে, বিশ্বাস থাকে ঘুষ খায় কেমনে, বিশ্বাস থাকে বাদীর কাছ থেকে টাকা খায় বিবাদীর কাছ থেকে টাকা খায় কেমনে, বিশ্বাস থাকে হক হক কথা বলে না কেমনে, বিশ্বাস থাকে বৌরে গালি দেয় কেমনে, বিশ্বাস থাকে ঝগড়া লাগলে গালি দেয় কেমনে, বিশ্বাস থাকে মুনাফিকি করে কেমনে। আসলে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাকাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আসলে এই বিদ্দীন এই যে বিচার দিন, এই দিনের বিশ্বাস তোমার মধ্যে এরকম নাই। আমরা কোরআন শরীফে সূরা ফাতে আগতে বলি মালিক ইয়াউমিদ্দীন, এর উপর লিখিত মন ঘুরে যাওয়ার কথা, বিচারের দিন আমার চোখের সামনে, আল্লাহর সামনে আল্লাহ হাজির নাজির, প্রত্যেকে ব্যক্তিগত বিচার নিবে, আমেরিকানদের বিচার আগে বাঙালিদের বিচার পরে, এইভাবে না, দেশ ভিত্তিক নয় জাতি ভিত্তিক নয়, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে প্রত্যেকে আল্লাহ হাজির করবে, তাম জিন্দগি সব কিছু হিসাব দিতে হবে। আর সেদিন সাক্ষীর আল্লাহর অভাব নাই, আল্লাহ নিজের জ্ঞান দ্বারা বিচার করবে না, জমিন সাক্ষী দিবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে, হাত সাক্ষী দিবে আলিয়া নাকি মালা আপোহিহিম অতকাল্লিমুনা আইদিহিম ওটা সাধু আর জলহম দিনা কেন এক জীবন, হাত সাক্ষী দিবে আমার অপকর্মে, পা সাক্ষী দিবে আমার অকক অপকর্মে, অন্য সুরায় আছে অন্য আয়াতে আছে আমার শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি আল্লাহ আমাকে আমানত হিসাবে দিয়েছিল, এগুলি আল্লাহর আল্লাহর পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ চাইলে এগুলি সাক্ষী দিবে, আমি বাঁচতে পারবো না। আমার ফেরেশতাদের রেকর্ডটা আছেই, আল্লাহ নিজস্ব রেকর্ড আছে, জমিনের রেকর্ড আছে, আল্লাহ ভিডিও চিত্র দেখাবে। বিশ্বাস না হলে হাসরের মাঠে দেখবেন আপনি যে এই মাহফিলে আজকে এতক্ষণ বসে আছেন, এইটার ভিডিও চিত্র আল্লাহ সেদিন আপনাকে আমার দেখাবে। কোনো অনু পরিমাণ ভালো জিনিস আল্লাহ বাদ দিবে না, অনু পরিমাণ খারাপ জিনিসও আল্লাহ আপনাকে দেখান দিয়ে বাদ দিবে না, সেই দিন বেশি দূরে নয়। এ আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়া ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফাবুলাকি, তুমি অতি দ্রুত তোমার রবের দিকে হাত যাচ্ছ, যা রবের দিকে এগিয়ে যাচ্ছ, শেষ পর্যন্ত তার সাথে মোলাকাত হবে। আর মুখ আমাদের সব সময় ঘুরে বেড়ায়, চেক করে বেড়ায় আমি তার তালিকায় আছি কি না, কখন যে কার মুখ নোবড়ি নৌ কেউ জানে না, ধরা পড়লেই তো আল্লাহর সাথে সাক্ষাৎ, হয় জাহান্নামে চলে গেলাম না হয় জান্নাতে চলে গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর হয়ে পর পার হয়ে গেলেও হাসরের ময়দানে মানুষ যখন উঠবে জিজ্ঞেস করবে তুমি কতক্ষণ ছিলাম, বলবে সিবা আনতা মিন জিকওয়াহা ইলা রব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনজির মা ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল না হয় এক বিকাল আমি কবরে ছিলাম, তারপরে হাসরের মাঠে হাজির, অন্ধ হয়ে উঠবে, বুবা হয়ে উঠবে, চক্ষু থাকবে না, মানুষ বলবে আমার চোখ কই, মাল হায় কি হলো, আর ফেরেশতারা বলবে দুনিয়াতে চোখ পুষ্পাক ছেলে কিন্তু এই চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো নাই, আল্লাহর রসুলের হাদিস দেখো নাই, পড়ো নাই, ইমানদার হও নাই, ভালো মানুষের সাথে চলো নাই, মসজিদ দপ্তরের সাথে ছিল না, হাফে হামজো খানায় ছিল না, হাফেজদের সাথে ছিল না, আপনি মাদ্রাসায় অংশগ্রহণ করো নাই,
তুমি ছিলা গানের সাথে, তুমি ছিলা নাচের সাথে, তুমি ছিলা সহায়তার সাথে, তুমি সাথে সিনেমার সাথে, তুমি সাথে অন্যান্য দেহা করার সাথে তোমার জীবন কেটেছে। কাজী কবরে নামানোর সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শেষ বেলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিল্লাতে যাওয়ার সুযোগ নাই যদি আমার তাম জিন্দগি মিল্লাতে রাসূলের উপর প্রতিষ্ঠিত না থাকে। সেই প্রতিষ্ঠিত রাখতে হলে কোরআন যদি নিয়মিত পড়ি তাহলেই শুধু আপনি হকের পথে থাকতে পারবেন, শয়তান থেকে বাঁচতে পারবেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে করলেই শয়তানকে পরাজিত করতে পারবেন, গীবত থেকে বাঁচতে পারবেন। যদি জবানের হেফাজত করেন তাহলে গীবত থেকে বাঁচতে পারবেন। যদি দৃষ্টিকে রাস্তা দিয়ে চলার সময় মেয়ের দিকে চক্ষু চলে যায়, বেগানা নারীর দিকে যদি চোখ চলে যায়, বুঝতে হবে আমি যত বড় ইমাম সাহেব হই ইমান এখনো পাকা মুক্ত হয় নাই। যদি আমার মুখ দিয়ে গালি আসে গালি, বুঝবেন ইমানের দুর্বলতা আছে। যদি একটা গাছে ফল পড়ে আছে আমার খাইতে ইচ্ছা করে, বুঝবেন ইমানের দুর্বলতা আছে। যদি একজনের এক লাই এক বিঘা জায়গা চলে বলে কৌশলে দখলে নিতে ইচ্ছা করে, হাদিসে আছে এক বিঘা জমিন জুলুম করে খাইলে কাল হাসরের মাঠে সাত তবক জমিন গলায় জোলানো হবে, বলুন নাউজুবিল্লাহ মিন জালিম। যদি বিশ্বাস করি আল্লাহ সব দেখে, আপনি যদি বিশ্বাস না করেন, আল্লাহ নবীর সান্ত্বনা দিছে, হে নবী আপনি যখন নামাজে দাঁড়ান আমি তাকিয়ে থাকি, আপনি যখন সেজদায় থাকেন অন্যদের সাথে সবাইকে আমি দেখি। মুসারে বলছেন তুমি ফেরাউনের দ্বারা যাও, মুসাইকে আমার ভয় লাগে। আল্লাহ কয় আমি দেখবো, তুমি কি বলো আমি শুনবো, আমি সাথে সাথে থাকবো। আবু বকর মোহাম্মদ আবু বকর জাল্লাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে পালাইছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা দুইজন না আমরা তিনজন, সব আল্লাহর দৃষ্টিতে আমি বসে আছি আল্লাহ জানে। ইয়ালামু খায়নাতাল আয়ুন, চলার সময় চোখ কি ইশারা দেয়, কোন নারীর দিকে চোখ যায় আল্লাহ সেটা জানে, মনে কি কি কুমন্ত্রণা জানে যাকে আল্লাহ সেটা জানে। ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার ঘাড়ের কাছে যেটা তার মাথায় রক্ত যায় এর চেয়ে কাছে আল্লাহ থাকে। কুল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিল শিমাল কাঈদ, ডান কাঁধে প্রহরী বাম কাঁধে প্রহরী, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আমীন, যাই বলো মুখ দিয়া যাই বের হয় তাই সাথে সাথে রেকর্ড করে ফেলা হয়। সুবহানাল্লাহ, এই জন্য মানুষ আল্লাহ সালাম বলছে হয় ভালো কথা বলো, ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, আল্লাহর কথা বলো, জিকির করো, আর না হয় চুপ থাকো তবু বাজে কথা বইলো না, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয়। বেশি কথা বলো, আল্লাহ রাসূল বলেছে যদি শয়তানকে পরাস্ত করতে চাও তাহলে তোমার জবানকে নিয়ন্ত্রণে আনো, যে জবানকে নিয়ন্ত্রণে আনতে পারবে আর যে দুই পায়ের মাঝখানে জায়গার নিশ্চয়তা দিতে পারবে, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ কাল হাসরের মাঠে তার জন্য সাফায়াত করবো, বলেন আলহামদুলিল্লাহ। কাজী আমার কাছে এই কোরআনের বাণীগুলি থাকার পরেও আল্লাহ ভিডিও ক্যামেরা যে আছে এই বিশ্বাস যদি থাকে আমি দুনিয়াতে বিনয়ের সাথে চলবো, নম্রভাবে চলবো, দমক দিব না, গালি দিব না, অন্যের সাথে ঝগড়া করব না, পার্শ্বারাতি করব না, যত বেশি সম্ভব শুধু কোরআন পড়ব, অর্থ পড়ব, তর্জমা করব, তাফসির পড়ব, ব্যাখ্যা করব, ছেলে মেয়েদেরকে পড়াবো, স্ত্রীদেরকে পড়াবো, ভাই বোনকে পড়াবো, আত্মীয় স্বজনদেরকে পড়াবো, তাহলে আমি পাকা মুসলিম। আর তখনই আমি বলতে পারবো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় নাই দুশ্চিন্তা নাই যদি আমি সত্যিকারের মুমিন হয়ে থাকি। কাজী আসুন আমরা এই কোরআনের জলসা থেকে এই শিক্ষা নেই যে আল্লাহর ভিডিও ক্যামেরা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই, আর এই ভিডিও ক্যামেরা আজ শুরু হয় নাই, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আল্লাহর ভিডিও ক্যামেরায় ধরা পড়া আছে। আপনি অবাক হবেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক কাফের বাদশার দরবারে হাজির হয়েছিল এবং ইব্রাহিম এবং তার স্ত্রী সারা মুসলিম কেউ ছিল না, পুরো রাজ পরিবার পুরো রাষ্ট্রীয় সকল মানুষ মৃত্যু হয়েছিল, সেই সমাবেশে হযরত ইব্রাহিম এবং তার স্ত্রীকে আটকে ফেলা হয়েছিল, ইব্রাহিম থেকে সারাকে আলাদা করে ফেলা হয়েছিল এবং একটা রুমে আটকে রেখে ওই ওই বাদশা অত্যাচারী বাদশা
ওই সারা সতীত্ব হানির জন্য তিন তিনবার অ্যাটেম্প নিয়েছিল, চেষ্টা করেছিল তার সতীত্ব হানি করা যায় কিনা। আর সারা বলেছিল, হে আল্লাহ, আমি যদি নেককার হয়ে থাকি, আমি যদি সতী সাধ্যিনী হই, আমি যদি ইব্রাহিম ছাড়া আমি সতীর ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, তাহলে তুমি আমাকে রক্ষা করো, এই জালেম বাদশা আমার যাতে কোনো ক্ষতি না করতে পারে। প্রথমবার ওই বাদশা ওই ইব্রাহিমের স্ত্রীর দিকে আসতে চাইলো, সে কাবু হয়ে গেল, দুর্বল হয়ে গেল, প্যারালাইজ হয়ে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমি যখন প্যারালাইজ হয়ে পড়ে গেল, সারা বলল, আল্লাহ, এখন যদি সে মারা যায়, অজ্ঞানের মতো দেখা যায়, তাহলে মানুষ আমাকে বলবে আমি মেরে ফেলছি, আল্লাহ আপনি তাকে জীবিত করে দিন, তবে আমাকে হেফাজত করুন। আল্লাহ তার দোয়া কবুল করেছে এবং ওই হত্যা থেকে বাদশাকে সুস্থ করে দিয়েছে। সুস্থ করার পরেও আবার মাথার মতো শয়তানি উঠছে, আবার অ্যাটেম্প নিয়েছে, আবারও সে পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে। এইভাবে তিনবার অজ্ঞান হওয়ার পর সারাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং বাদশার দরবার থেকে একটা ব্যাখ্যায় আছে, বাদশার দরবার থেকে অর্থাৎ বাদশার পরিবার থেকে একটা মেয়েকে তাদের জন্য হাদিয়া হিসেবে উপহার দেয়, সেটা ছিল আমাদের বিবি হাজেরা। বলুন সুবহানাল্লাহ। হাদি এবার স্বামীর কাছে আসলো, জিজ্ঞেস করলো যে আপনি কি শঙ্কিত ছিলেন, আমার ব্যাপারে কি টেনশন করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আমার পানের স্ত্রী, কি আর বলবো, তোমাকে ওই অত্যাচারী বাদশা যতবার তোমার সতীত্ব হরণের জন্য সামনে আসলো, যতবার তুমি দোয়া করলা, আল্লাহ যতবার দোয়া কবুল করলো, তুমি যতবার বাঁচলা, যতবার যা কিছু করলা, আল্লাহ আমার চোখের সামনে যেই যেই যে ওয়ালটা দিয়ে আমি আড়াল হয়েছিলাম, সেই ওয়ালটাকে এমন ভিডিও ক্যামেরা করে দিয়েছিল, সব কিছু আমি দুই চোখে দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। এই ভিডিও ক্যামেরা, আল্লাহর ভিডিও ক্যামেরায় আমরা ধরা খাচ্ছি, এই ভয় যাতে আমাদের হৃদয়ে জাগরণ থাকে, তাহলেই আমরা শয়তানকে পরাস্ত করা এত সহজ কাজ নয়। শয়তান এক দিক দিয়ে ঢুকলে আরো দশ দিক দিয়ে ক্ষতি করব। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, গান ভাল লাগে, বুঝবেন ইমান দুর্বল, গান থেকে কানে আঙুল দিতে ইচ্ছা করে, বলবেন ইমান শক্ত, মেয়ের দিকে চোখ পড়ছে, চোখটা ঘুরাইতে ইচ্ছা করে, বুঝবেন আবার আপনার ইমান শক্ত হচ্ছে, আবার সাইতে ইচ্ছা করে, বুঝবেন শয়তান চোখে আয়সা করছে। এই জন্য মনসলা সালা বলছে, প্রথম দৃষ্টি ক্ষমার যোগ্য, দ্বিতীয় দৃষ্টি শয়তানের, তৃতীয় দৃষ্টি শয়তানের, এরপরে যত দৃষ্টি সব শয়তানের। শুধু নারী ঘর পর্দা, হুজুর বলে গেছে নারী ঘর পর্দা, পুরুষের পর্দা নাই, অন্যি মুমিনিনা ইয়াকুদ দুমিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ও মেয়েরা খালি দৃষ্টি সংযত করবো আর আমি খালি দেখবো, নাউজুবিল্লাহ, আমার দৃষ্টিকেও সংযত করতে হবে, নারীর দৃষ্টিকেও সংযত করতে হবে, আমার জন্য পর্দা, নারীর জন্য পর্দা। আপনারা জানেন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, রসুলের স্ত্রীর কাছে আসার পরে আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে নির্দেশ দিলেন পর্দা করার জন্য। তখন তার স্ত্রীরা বলেছিল যে উনি তো অন্ধ, আমাদেরকে তো দেখবে না। আল্লাহ রসুল বলেছে, তোমরা কি অন্ধ, তোমরা কি দেখবে না, পর্দা করো। এখন এই সব আমাদের থেকে হারিয়ে গিয়েছে, আরো পর্দা কত সিস্টেম হয়েছে। আরে বাবা, পর্দা তো আসল পর্দা দেবরের সাথে, সবার আগে পর্দা দেবরের সাথে। আল্লাহ রসুল বলছে দেবর হচ্ছে মৃত্যুতুল্য ভয়াবহ, দেবরের সাথে যদি পর্দা না থাকে রাস্তায় দুর্গা পেরে কতটুকু লাভ। হ্যাঁ, দেবরের সাথেও আছে, রাস্তায়ও আছে, সব জায়গায় পর্দা আছে, কর্মক্ষেত্রে পর্দা আছে, শিক্ষা ক্ষেত্রে পর্দা আছে, স্কুল কলেজে পর্দা আছে, তাহলে সেটা ঠিক আছে। আবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতি উলা, নারীরা যেন তাদের রূপ সৌন্দর্য প্রদর্শনী করে না বেড়ায়। আসলে এখন নারী হয়ে গেছে পণ্য সামগ্রী, নারী হয়ে গেছে অ্যাডভার্টাইজমেন্টের জিনিস, নারী হয়ে গেছে পণ্য বিক্রির, আর অ্যাডভার্টাইজমেন্টে নারী ব্যবহৃত হয়, আসলে দুষ্টা নারীরও আছে, পয়সার বিনিময়ে নারী কত কিছুই করে। এদেরকে এই এবং এটা জিনাকে ডেকে আনে, জিনার বিচার প্রসার লাভ করে, নারীর পর্দাহীনতা ঠিক কিনা বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে ব্যভিচারী নারী পুরুষের শাস্তি আল্লাহপাক দেখাইছে, যে একটা তন্দুরির চুলা, চুলার মুখটা ফুড়ো, কিন্তু ভিতরে অনেক বড় দাউ দাউ করা জ্বলা আগুন, স্বচ্ছ আগুনের মধ্যে
স্বচ্ছ উলঙ্গ নরনারী তাঁদের উপরে পড়তেছে। এই নারীগুলি আগুনের ধাক্কা খাইয়া উপরের দিকে আসে, আর মুখ থেকে একটা ফেরেশতায় পাত্রটি আছাড় দিলে আবার নিচে যায়, এত নিচে যেটা হাদিসে বলা হয়েছে প্রায় 70,000 বছর নিচে হচ্ছে আগুনের গোড়া, ওইখান থেকে আবার উপরে আগুনের চিপায় বাড়ি খেয়ে খেয়ে আসে, আবার ফেরেশতা বাড়ি দেয়, আবার নিচে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন এটা কাদের শাস্তি, আমি বলছিলাম না জীবনটা একটা নাটক, আপনি যে এখন আসবেন আজকে মাহফিলে দিলে এটা আল্লাহ জন্মের আগেই জানে, আমার আপনার জন্মের আগেই জানে। আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের কুরআন আল্লাহ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেঁকছে তখন কি নাজিল করে করে ফাড়াইছে না আগেই নাজিল করে রাখছে? আগেই রাখছে, বলেন সুবহানাল্লাহ। আপনি কাজে আমি যে এখানে আসবো আল্লাহর জ্ঞানে বহুত আগেই ধরা ছিল, আমি কোন কোন খারাপ কাজ করবো আমার জন্মের আগেই আল্লাহ জানে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাবে আল্লাহ আমার আত্মা সৃষ্টি করার পরেই জানে। কাজে আমার তমাম জিন্দগির রেকর্ড আল্লাহর কাছে আছে, যে আল্লাহর ভিডিও চিত্র ওই জমিন, জমিনের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক থাকতে বলছে, এই জমিন আমাদের বিরুদ্ধে চলে যাবে, আত্মা আমাদের বিরুদ্ধে চলে যাবে, আর আত্মা এই আত্মা তো আল্লাহর কাছ থেকে আসছে 120 দিনের দিন, এখন আছে আমারও, আবার ঘুমাইলেও চলে যায়, আত্মা ঘুমাইলেও চলে যায়, আবার ফিরে আসলে আমি জীবন ফিরে পাই, না ফিরে আসলে আমি ডেড বডি, আমি লাশ, আমার জানাজা হয় পরের দিন। বলুন সুবহানাল্লাহ। আমি চাকর উপর আমার কোনো হাত নাই, আল্লাহর কমান্ড, আল্লাহর অর্ডার, সেই অর্ডার আসে আর যায়, তাই বড়াই করি এত, তাই এত হংকার করি, একটা শ্বাস কতগুলি শ্বাস দিলাম, কত অক্সিজেন দিলাম তার হিসাব কে রাখে? আল্লাহ জানে কতবার শ্বাস নিব, কতবার ফেলবো, বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানে কি কি খাইবো আমি সারা জীবনে, কোন কোন জায়গা থেকে খাবো, বলে সুবহানাল্লাহ। আপনি আল্লাহ জানে আমি কি কি পড়াশোনা করব, আল্লাহ জানে আমি বাপ মায়ের খেয়াল কতটুকু করব, আল্লাহ জানে আমি স্ত্রীকে অগ্রাধিকার দিব না মাকে অগ্রাধিকার দিব, বলে সুবহানাল্লাহ। আপনি আল্লাহর অজানা কিছু নাই, আমার আগে পরের সব আল্লাহ জানে, কাজী আমার আত্মা আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে যে কোনো সময়ে। আবার ওয়াইজার নুফুজ জুম্মে যা, যখন আসরের মাঠে বা কবর থেকে ওঠার সময় আত্মা আমার দেহের মধ্যে জুড়ে জীব জুড়ে দিবে, তখন সব ফয়সালা হয়ে যাবে। আত্মা তো সাক্ষী, আর একটা কোরআন শরীফে হাতে আছে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কে কতটুকু খায়, কোন ব্যাকটেরিয়া খায়, কোন ফাঙ্গাসে খায়, কোন মাইক্রোঅর্গানিজমে খায়, কোন পোকামাকড়ে খায়, কতটুকু খায় আল্লাহর কিতাবে লেখা আছে। এই সবগুলি বাইর কইরা আবার হুবহু আর নুসাব দিয়া বানানা আঙ্গুলে অগ্রভাগে রেখাগুলি পর্যন্ত আল্লাহ সমভাবে বিন্যস্ত কইরা কাল হাসরের মাঠে আমাকে উঠাবে। আর এমন একদিন ইয়াউমা ইয়াসফিরুল মারউ মিন আখিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিহি, মা পালাবে, বাপ পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, স্ত্রী পালাবে, ছেলে মেয়ে পালাবে, সব শুধু বলবে এলিকুল লিমরি ইদিন হোক ইয়াউমা ইদিন শানুই ইগনি, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সব নবীরা নাফসি নাফসি করবে, আদমের কাছে দৌড়াবে, নূহের কাছে, ইব্রাহিমের কাছে, সব নবীর কাছে, সমস্ত মানুষ যাকে যাকে দৌড়াবে, শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে আসবে, কাজ হবে একমাত্র নবীর সুপারিশ সুপারিশ। আমাদের যদি গৃহীত না হয়, যদি হাউজে কাউসারের দ্বারে না হয়, মিজানের দ্বারে না হয়, সিরাজের দ্বারে যদি আমার নবী আমাকে সাফায়াত না করে আমি মুক্তি পথ পাবো না, আমি অন্ধ হয়ে আমার ঘরে খাবরগু খেয়ে আমি জাহান্নামের পাড়ি দিতে কঠিন হবে। সিরাজ এত ভয়াবহ, সাক্ষাৎ দুজকের উপর দিয়ে কোন সিরাজ স্থাপিত, আল্লাহ তাআলা বলেছে এই রাস্তার উপরে আনটা লোহার আনটা লাগানো, লোহার আনটা লাগানো, এই রাস্তা দিয়ে পার হয়ে যেতে হবে, অন্ধকার, শুধু সেজদার জায়গা থেকে টর্চ লাইটের মতো বিদ্যুৎ বের হবে, সেই টর্চ লাইটের আলো দিয়ে রাস্তা চলে চলে কোন সিরাজ পার হতে হবে। কেউ চোখের পলকে যাবে, কেউ বিদ্যুতের বেগে যাবে, কেউ একদিনে যাবে, দুই দিনে, 20,000, 30,000, 50,000 বছর যাবে, কেউ ওই আংটার মধ্যে যার গলায় আংটা লাগবে তাকেই শুধু টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ভয়াবহ দিন আমাদের খুবই চোখের সামনে, যে কোনো সময় মৌত হয়ে যাবে, আর মৌত হওয়ার আগে আমরা বলবো লাউলা আখারতানি ইলা আজালিন কারিব 500 টাকা লাখুন মিনা সলিহিন, আল্লাহ আর একটু সময় কি দেওয়া যাবে, আর একটু সময় কি দেওয়া যাবে, আল্লাহ জিগায় কি করবার সময়টা দিল 500 টাকা লাখুন মিনা সলিহিন, এই জমিটা মসজিদে দেবো, এটা বক্তব্য দেবো, এটা হেফজখানায় দেবো, তারপরে মরবো,
সালেহীন নেককার বান্দা হয়ে পড়বো আল্লাহ। সামিয়ানা আবসারনা ওয়ারজিনা, দেখলাম শুনলাম মানলাম আবার ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ফিরিয়ে দিন বারবার বললে আর আব্দুলব আলায়াদাই হাতগুলি কামড়ায় খাবে আর আফসুস করবে আর বলবে উমুক আলেমকে কেন বন্ধু বানাইলাম না, উমুক হাফেজ সাহেবকে কেন বন্ধু বানাইলাম না, আরে হাফেজদের গর্দা রুচু হয়ে যাবে কাল হাফের ময়দানে। যে হাফেজ কোরআন সুনার মধ্যে ধরে রাখে সে যদি ওই কোরআনের আমল করে এবং আজীবন যতদিন বেঁচে থাকবে যদি কোরআনের উপর আমল করে ওই হ্যাবজোখানার হাফেজের মর্যাদা রক্ষা করে চলে তাহলে সেও অনেক পাপীকে সাফায়াতের সুযোগ পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসুন আমরা আজকের আলোচনা থেকে এই শিক্ষা নিয়ে আমরা কোরআন ছেড়ে যাব না, কোরআন যেখানে চর্চা হয় সেখান থেকে যাব না, হ্যাবজোখানায় থাকবো, কোরআন পড়বো বুঝবো চর্চা করবো নিজেরা পড়বো, স্ত্রী পুত্রকে পড়াবো ছেলে মেয়েকে পড়াবো, কবর হাসার মিজান ফিরতে সব জায়গায় কোরআন আমার পক্ষে আসে এমন আমল করে নেককার পরহেজগার ইমানদার তাকওয়াবান মর্দে মুজাহিদিন হওয়ার জন্য আজীবন সংগ্রাম সাধনা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নিয়াত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।